আমার ভাইকে যেভাবে প্রশাসন কিছু দুষ্কৃত আছে তাদের জন্য আমরা এখন নিরাপদ আছি। অনেক প্রশাসন আছে যাদের জন্য আমরা রাতেবেলা ঠিকমতো ঘুমাতে কিছু অন্যায়কারী পোশাক করে তারা এই সমাজকে ডিভাইড করছে। একজনকে আজকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি আমাদের সকলের মাতার তাজ মুজাদ্দিদে জামাত আলা হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরুল্লাহ চতুর্থ প্রজন্ম আমারই ভাই পীরজাদা নওসা সিদ্দিকীকে। আজকে আমরা এমন একটা দেশে বসবাস করছি যে দেশটা প্রত্যেকটা ধর্মের মানুষকে বাক স্বাধীনতা দিয়েছে। তবে বাক স্বাধীনতা দিয়েছে বলে এই নয় যে আইনের বিরুদ্ধে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার প্রতিবাদ ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা অনেকে বলছি, আমার ভুল আমার ভাই বলল যে ফুরফুরা পীর সাহেবরা কেন এই রকম রাজনীতি মাহফিল আসবে, এটা কোনো কিন্তু কোনো রাজনীতি মাহফিল নয়। আমরা ফুরফুরা শরীফ থেকে সারা জীবন ফুরফুরা পীরজাদারা পীর সাহেবরা যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ করে, যেখানে জুলুম হয় সেখানে প্রতিবাদ করে। আজকে যে আমার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কিন্তু অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তারই প্রতিবাদে কিন্তু আমরা এখানে সকল উপস্থিত হয়েছি। এটা সকলকে জানা দরকার। প্রত্যেকটা রাজনীতিকে লক্ষ্য করে বলবো, যে চাহে টিএমসি হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, যে দলের লোকরা হোক না কেন, প্রত্যেকটা নেতা মন্ত্রীকে লক্ষ্য করাই বলতে চাই, আপনাদের জানা নয় এই ফুলপুরা শরীফে যে সমস্ত পীরের আওলাদরা আছে ইনাদের বংশে আজ থেকে প্রতিবাদ নয়, 1400 বছর আগে থেকে যেমন আমাদের ব্লাডে হযরত আবু বকরের রক্ত বইছে, হযরত ওমরের রক্ত বইছে, হযরত আলীর রক্ত বইছে, হযরত হুসাইনের রক্ত বইছে, এই রক্ত সারা জীবনে অন্যায় প্রতিবাদ করেছে, আজও করছে, আর যতদিন বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত প্রতিবাদ করে যাবে। তবে একটা কথা বলি, এই পশ্চিমবাংলায় হিন্দু নয়, শুধু মুসলমান নয়, খ্রিস্টান নয়, দলিত আদিবাসী নয়, আমরা কোন জাত কোন মত দেখি না। আমরা একটা জায়গায় দেখি ফুলফুরা শরীফ থেকে, যেখানে মানুষ অন্যায় মানুষ অঞ্চিত হয় বঞ্চিত হয়, এই ফুলফুরা শরীফ থেকে তাদের পাশে আগে যে দাঁড়াতে পারে। বর্তমান আমাদের পশ্চিমবাংলায় কিছু দুষ্কৃতি আছে, তারা কখনো চায় না যে আমাদের এই সুন্দর বাংলাটা আমরা যেভাবে হিন্দু মুসলমান একে অপরের কাঁধে হাত মিলিয়ে আছি এইটা তাদের সহ্য হয় না। তারা চায় যে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে একটা ডিভাইড তৈরি করা, একটা পার্থক্য তৈরি করা। আর এই পার্থক্য তৈরি করতে গেলে তারা জানে হিন্দু মুসলমানের সাথে একটা গন্ডগোল লাগাতে হবে। যেমনটি দুদিন আগে আমার হিন্দু ভাইদের একটা পুজো সরস্বতী পুজো হয়েছে, যে যার ধর্ম তার কাছে উত্তম। আমি মাহাতাব এটা বলতে চাই, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম ঠাকুরের পায়ের নিচের কাছে আমাদের রব আমার আল্লাহর নামটা লেখা আছে, এটা কোন সুস্থ হিন্দু বলেন যে কোনো ধর্মের মানুষ বলেন এটা কিন্তু কে মেনে নিতে পারবে না, পারবে? যেমন আমরা অন্য ধর্মকে রেসপেক্ট করি, অন্য অন্য ধর্মের বড় বড় বীর আছে, বড় বড় পণ্ডিত আছে, তারাও চাই যে আমরা এই সুন্দর বাংলাকে, এই ভারতকে যেমন স্বাধীন করেছে কোন একা কোন একটা দল শুধু নয়, কোন হিন্দু নয়, এই দেশকে স্বাধীন করেছে হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্য নাসারা প্রত্যেকটা ধর্মের মানুষ একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে দেশকে স্বাধীন করেছে। আজকে সেই দেশ যদি সেই রাজ্য যদি নিচেই নেমে যায় পতনের দিকে আসে, আমাদের প্রত্যেকটা ধর্মের মানুষের সেই দিকে তাকাবার ক্ষমতা আছে নাই? আমরা কোনদিন আমাদের এই দেশকে আমাদের রাজ্যকে কোন মতেই আমরা নিচে নামতে দেবো না। সেই দিকে লক্ষ্য করে আমরা যেভাবে প্রতিবাদ করছি, আজকে শুধু নওশাদ সিদ্দিকী বলবো নয়, আজকে যদি অন্য কেউ হতো তার উপর যদি অত্যাচার হতো, সে যদি জুলুম হতো, সে যদি মজলুম হতো, সারা জীবন ফুরফুরা শরীফ প্রতিবাদ করেছে, সারা জীবন করবে, এটা সমস্ত ধর্মের সমস্ত রাজনীতি মানুষকে আমি এটা বলতে চাই। আর দীর্ঘায়িত করব না, আজকে আমরা সকলে জানি এখানে যে সমস্ত ভাইয়েরা আপনারা উপস্থিত হয়েছে কোন রকম যাতে অশান্তি না হয়, কেন সারা জীবন ফুটবল শরীফ
সারা জীবন শান্তির বার্তা দিয়েছে, কোন রকম অশান্তি না হয়। কেন এই মজলিসে এই জনসমূহের মধ্যে হয়তো কিছু দুষ্কৃতি আছে, তারা চাইবে যে আমাদের এই সুন্দর জায়গাটা নষ্ট করার জন্য। আমি প্রশাসন ভাইকে লক্ষ্য করে বলবো, আজকে কলকাতা জমিনে আমার ভাইকে যেভাবে প্রশাসন কিছু দুষ্কৃতি আছে, যেমন প্রত্যেকটা জায়গায় ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে, অনেক প্রশাসন আছে যাদের জন্য আমরা এখন নিরাপদ আছি, অনেক প্রশাসন আছে যাদের জন্য আমরা রাতের বেলা ঠিক মতো ঘুমাই, অনেক প্রশাসন আছে যাদের জন্য আমরা রাতের বেলা খুলাম ঘুরি, আবার অনেক প্রশাসন আছে যাদের ভয়ে অনেক স্বচ্ছ ব্যক্তি অনেক মানুষকে তারা ঘরে ঢুকিয়ে রেখেছে। এই রকম প্রশাসনের মধ্যে কিছু অন্যায়কারী পোশাক পরে তারা এই সমাজকে ডিভাইড করছে। আমি খবরদার বারবার বলবো, আপনাদের ঘরে দেশ স্বাধীন দিয়েছে, আপনাদের ঘরে মানে আমাদের দেশ যেভাবে চলতে বলেছে, আইন যেভাবে চলতে বলেছে ওইভাবে আপনারা চলবেন, কোন রকম ভাবে কারো অত্যাচার না হয়, কারো উপরে জুলুম না হয়, এটা আপনাদের দেখার দায়িত্ব। আমি আর লম্বা চলা করব না, কেন আমার পরে আমার মামা জানের আছে, ভাইয়েরা আছে, তারা বক্তব্য রাখবে, আমার কথা মধ্যে কোনো ভুল হলে মাফ করবেন। আসসালামু আলাইকুম। মোবারকবাদ জানাই জনাব পেশাদার মাওলানা মোহাম্মদ সৈয়দ মাহতাব হোসেন ভাইকে।